এটাতেই রাশেদ খান মেননের গা জ্বালা ধরে গেছে। নাস্তিকদেরকে ঝাঁটা পেটা জুতা পেটা করে ওদেরকে বিদায় করতে হবে। এ জাতির মহান সংসদে গত কয়েকদিন আগে এরকম এক বেয়াদব, যদি এদেশের সরকার আওয়ামী লীগ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি তাকে দয়া করে নৌকার প্রতীকটা না দিত, ও তো মেম্বারি ইলেকশনে 14 বার হারে, মেম্বারি ইলেকশনে কয়বার হারে? আমি চ্যালেঞ্জ দিলাম, হাতে ছুরি পরবো, যদি কোনো জায়গার থেকে মেম্বার নির্বাচনে মেম্বারি পাস করতে পারে আমি হাতে ছুরি পরে গোলামি করব। 3.5 জন লোক, বিশাল বড় জনতার সমুদ্র, ক্যামেরা ধরে দেখা গেল মাত্র 3.5 জন। সেই দলের উনি এ জাতির সন্তানরা কি শিখবে তাই নিয়ে ওনার খুব মাথা ব্যথা। শিক্ষার সাথে আপনারা যারা সংশ্লিষ্ট, শিক্ষার সাথে আপনারা যারা সম্পৃক্ত, আপনারা জানেন আমি নিজেও শিক্ষার সাথে সম্পৃক্ত। আমার আব্বা মরহুম কতগুলো প্রতিষ্ঠান করে গিয়েছিল, আমি অযোগ্য গোনাগার, আমি নিজেও প্রতিষ্ঠান করেছি, তারপরে সেই প্রতিষ্ঠানকে আরো উন্নতির দিকে নিয়ে গিয়েছি, আরো নেওয়ার চেষ্টা আছে, আল্লাহ যেন কবুল করেন বলি আল্লাহ। শিক্ষা, শিক্ষা মানুষের ভিতরে মূল্যবোধ সৃষ্টি করে, শিক্ষা মানুষের ভিতরে আলো জাগিয়ে দেয়। সুতরাং ইসলামের প্রথম আয়াত ছিল ইকরা, ইকরা পড়ো, তবে কিসে পড়বে? বিইসমি রব্বিক, তোমার প্রভুর নাম নিয়ে তুমি পড়বে। বন্ধুরা আমার, আপনারা জানেন নুরুল ইসলাম নাহিদ সাহেব এই আস্তে আস্তে করে তার শাসনামলে, তার মন্ত্রিত্বের আমলে সে এই পাঠ্যপুস্তক থেকে ইসলামী অনেক বিষয়গুলো ক্লাস 6 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত বিভিন্ন পাঠ্যসূচি থেকে ইসলামী অনেক বিষয়কে সে বিদায় করে দিয়েছে, অনেক বিষয়কে বিদায় করে দিয়েছে। আর শিক্ষা পাঠ্যপুস্তক প্রণয়ন, শিক্ষা কার্যক্রমের সাথে আমরা হিন্দু ভাইদেরকে অসম্মান করব না, হিন্দু ভাইদেরকে অস্বীকার করব না। আমার, আমিও যেরকম নাগরিক, সেও একজন নাগরিক, আমার যেরকম অধিকার আছে জাতির দেশের উপরে, হি হ্যাজ রাইট, তারও এরকম অধিকার আছে, কথা ঠিক কি না? সুতরাং নাগরিক হিসাবে আমার যেরকম অধিকার, আমার একজন হিন্দু ভাইয়ের ওইরকম অধিকার। আমি ধর্মের দিক থেকে এ জাতির, এ দেশের সুবিধা পাওয়ার দিক থেকে আমি কোনো অন্য লোককে ছোট করতে চাই না, সম্মান করতে চাই এবং তার অধিকারের পক্ষ অবলম্বন করি। কিন্তু দুর্ভাগ্য, শিক্ষার এই যতগুলি কার্যক্রমের সাথে যতগুলি লোক দেওয়া হয়েছে তার 95% হচ্ছে সব হিন্দু। তাহলে কি দেশে আর কোনো অফিসার নাই? এই হিন্দু অফিসারেরা বেছে 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 শিক্ষা কার্যক্রম থেকে ইসলামী কবিতা প্রবন্ধ সব বাদ দিয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন, এদেশের আলেম ওলামারা, কওমি আলিয়া, এদেশের ইসলামপন্থী লোকেরা আবেদন করেছিল, আবেদন করেছিল, রাস্তায় প্রতিবাদ করেছিল যে এই বিষয়গুলো থেকে আমাদের সন্তানদেরকে বঞ্চিত করা হচ্ছে, ভুল পালন হচ্ছে, সেইটা আবার পুনরায় প্রতিস্থাপন করা হয়েছে, অর্থাৎ সেই আগের সিলেবাসের আবার কিছু ইনক্লুড করা হয়েছে। আমাদেরকে দয়া করে এই সরকার বিরাট বড় ধর্মের কিছু ঢুকায় দেয় নাই, ওই আগে যা ছিল নুরুল ইসলাম নাহিদ যা বাদ দিয়েছে, আমাদের দাবির কারণে সরকার আবার তার কিছু ইনক্লুড করেছে, এটাতেই রাশেদ খান মেননের গা জ্বালা ধরে গেছে। এদেশের মানুষ আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাসদ হোক, জাতীয় পার্টি হোক, হেফাজত হোক, জামাত হোক, তরিকত হোক, তবলিক হোক, এদেশের ম্যাক্সিমাম লোক 2-4টা নাস্তিক ছাড়া অধিকাংশ লোক আখেরাতে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে, কিয়ামতের জবাবদিহিতায় বিশ্বাস করে, বলেন ঠিক কিনা? সুতরাং আমার দেশের মানুষের বিশ্বাস যা হোক যেহেতু এরকম, তারা পরকাল কেন্দ্রিক চিন্তা থেকেই তারা তাদের সন্তানদেরকে ডানপন্থী মূল্যবোধওয়ালা শিক্ষা দেবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। বঙ্গবন্ধু থেকে জনপ্রিয় নেতা রাজনৈতিক অঙ্গনে কে ছিল দেশে? কেউ ছিল না। যখন তিনি পাকিস্তানে বন্দী হন, এদেশের হাজারো লোক তার জন্য রোজা মানত করেছে, রোজা রেখেছে, যদিও আমাদের সে সময় জন্ম হয়েছে, অনেকের অবা হয়নি, কিন্তু আমরা জানি ইতিহাস বা মুরব্বীদের মুখ থেকে শুনেছি, সেই বঙ্গবন্ধুর মতো শেখ মুজিবুর রহমান সাহেব তার মতো এক গগনচুম্বী জনপ্রিয়তার মহান নেতাকে বিতর্কিত কারা করেছিল? এই বাম আর রামেরা।
এই বাবা রামেরা তাকে বিতর্কিত করে ছেড়েছিল। আমি একটা মাস এই মাহফিল একবার বলেছিলাম, যদি নৌকা খালে ডোবে বিলে ডোবে ওইটা আবার উঠানো যায়, কিন্তু প্রশান্ত মহাসাগর আর আটলান্টিক মহাসাগরে যদি কোনো নৌকা জাহাজ ডোবে ওইটা আর কোনোদিন উদ্ধার করা সম্ভাবনা। নাস্তিকেরা যে নৌকায় উঠবে ওই নৌকা খালে ডুবাবে না বিলে ডুবাবে না, ওইটা আটলান্টিক মহাসাগর নিয়ে ডুবাবে। সুতরাং আজকে ইমানদার যে যে দলের হন আজকে সিদ্ধান্ত নিতে হবে ইমানদারদেরকে নাস্তিকের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, নাস্তিকদেরকে ঝাঁটা পেটা জুতা পেটা করে ওদেরকে বিদায় করতে হবে।